জেরিন্স কিচেনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বর্ষাকাল, বর্ষাকালে কাঁচামরিচ সে একটু পানি লাগলেই পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই আজকে আমি কাঁচামরিচ সংরক্ষণ দেখাবো, কারণ বৃষ্টির পানিতে ম্যাক্সিমাম মরিচের গাছই মারা যায়। এর ফলে বাজারে মরিচের দাম অনেকটাই বেড়ে যায়, প্লাস মরিচও ঠিকভাবে পাওয়া যায় না। তো আমি কিছু টিপস দেখাবো যার মাধ্যমে আপনি এক মাস থেকে এক বছর পর্যন্ত কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন। এছাড়া বিভিন্ন অকেশনে আমরা বাসায় অনেক মরিচ নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের মরিচগুলো সংরক্ষণ করা লাগে। এক মাস থেকে এক বছর পর্যন্ত কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন, সেই পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি এবং কাঁচামরিচ থেকে যে কোনো ধরনের পচা এছাড়া বাতিল যে মরিচগুলো আমি এগুলো থেকে আলাদা করে নিব, কারণ একটি পচা মরিচ থাকলেই আরেকটি মরিচ নষ্ট হয়ে যাবে। এজন্য আমি পচা মরিচগুলো আলাদা করে নিব, প্লাস যে বোঠা বোঠা ছাড়িয়ে নিব কাঁচামরিচের, সবগুলো কাঁচামরিচের বোঠা আমি ছাড়িয়ে নিব, কারণ বোঠা সহ যদি আপনি সংরক্ষণ করেন তাহলে কাঁচামরিচ নষ্ট হয়ে যাবে। আর কাঁচামরিচ হলো একটি পচনশীল সবজি, যেটা আপনারা বাসায় রাখলেই দুই দিন বা একদিনের বেশি বাইরে থাকতেই চায় না, শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, এতে অনেক অপচয় হয়। কাঁচামরিচ সংরক্ষণের টিপস দেখতে দেখতে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সংরক্ষণ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, তা কমেন্টস করে দিবেন, আমি অবশ্যই আনসার দিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে সহজেই নোটিফিকেশন চলে যাবে। দেখুন, আমি সবগুলো কাঁচামরিচের বোঠা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো কিভাবে আপনারা নর্মাল ফ্রিজে যদি এভাবে বাইরে রেখে দেন দুই তিন দিন ভালো থাকবে, দুই তিন দিন পরে হয়তো শুকিয়ে যাবে, কিন্তু আপনারা এটা নর্মাল ফ্রিজে রাখলে কিভাবে এক মাস পর্যন্ত ভালো থাকবে সেটা আমি এখন দেখাবো। একটি বক্স নিয়েছি আমি, অবশ্যই এমন বক্স নেবেন যে বক্সের ঢাকনা থাকবে। এরপর এর মধ্যে আমি টিস্যু পেপার, টিস্যু পেপারের পরিবর্তে আপনারা যে কোনো সুতি কাপড় বা পেপার যে কোনো কাগজ দিয়ে দিতে পারেন। এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে এভাবে করে যাতে কোনো রকম বাতাস না ঢুকতে পারে এভাবে রেখে দিব। এভাবে রেখে দিলে নর্মাল ফ্রিজে এক মাস পর্যন্ত ভালো থাকবে। জাস্ট মাঝে মধ্যে আপনারা কাপড় বা কাগজ টিস্যু পেপারটা চেঞ্জ করে দিবেন, এক মাসে কিচ্ছু হবে না, অনেক সময় এটা দুই মাসও ভালো থাকে। আমি এভাবেই সবসময় অনেক কাঁচামরিচ নিয়ে আসলে এভাবে রাখি, বিশেষ করে বর্ষাকালে যখন কাঁচামরিচের দাম বেড়ে যায়, কাঁচামরিচ পাওয়া যায় না, এভাবে কাঁচামরিচ এনে রেখে দিই, কারণ আমি ম্যাক্সিমাম তরকারিতে কাঁচামরিচটা ইউজ করি, যেহেতু এটা ভিটামিন সি এ ভরপুর, এই কারণে এভাবে রেখে দিই। এটা আপনারা এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, একদম কিচ্ছু হবে না, ভালো থাকবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনো রকম বাতাস না ঢুকে। এরপরে আমি আপনাদের আরেকটি পদ্ধতি দেখাবো, যেটাতে আপনারা বক্স যদি না থাকে সেক্ষেত্রে এরকম ব্যাগ নিয়ে নেবেন, জিপলক ব্যাগ নিয়ে এটার মধ্যে ঢুকিয়ে এটা মুখটা বন্ধ করে দিবেন। এটা আপনারা পলি দিয়েও করতে পারেন, যাদের বাসায় পলি আছে তারা এটা পলি দিয়েও ভরে রেখে দিতে পারবেন। এরপরে আমি এটা যে আমরা শপিং করতে যাই ফাইবারের ব্যাগগুলোতে নিয়ে যেন কোনো রকম বাতাস না ঢুকে ওইভাবে বন্ধ করে রেখে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। এভাবে রাখলেও এক মাস পর্যন্ত ভালো থাকবে। এখন আমি দেখাবো আপনারা কিভাবে এক বছর পর্যন্ত কাঁচামরিচ ভালো রাখতে পারবেন। সেটার প্রথমেই দেখাবো আমি কিছু কাঁচামরিচ খুব ভালো করে ওয়াশ করে নিয়ে, দেখুন ব্লেন্ড করে নিয়েছি আমি কাঁচামরিচগুলো, ব্লেন্ড করে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে ওয়াশ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি বক্সে নিয়ে এটা আপনারা এভাবে বন্ধ করে এটা আপনার যতটুকু লাগবে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার যে পরিমাণ কাঁচামরিচ লাগবে এভাবে করে আপনি কাঁচামরিচের ভর্তা খেতে পারবেন, যে কোনো তরকারিতে দিতে পারবেন। এভাবে ব্লেন্ড করে রেখে দিবেন, এক বছর পর্যন্ত ভালো থাকবে, কিছুই হবে না যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন। এটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। এরপর আমি আইস ট্রে নিয়েছি, এভাবে ট্রেতে আমি রেখে দিব। এটা যখন আইস হয়ে যাবে তখন আমি একটি একটি করে বের করে নিয়ে আমি ইউজ করতে পারবো আমার যতটুকু লাগবে কিউবগুলো। এভাবেও আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন,
এক বছর পর্যন্ত ভালো থাকবে। এখন আমি এক বছর রাখার জন্য আরেকটি পদ্ধতি দেখাবো। এটা আপনারা ডিপে রেখে দিবেন, এভাবে পেস্ট করে আপনারা বেটেও রাখতে পারেন, বা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে রেখে দিলে এটা এক বছর পর্যন্ত ভালো থাকবে, অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। এরপর আমি একটি পাত্রে পানি নিয়েছি, এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে আমি এগুলো পরিষ্কার করে নিব, যাতে এদের গায়ে কোনো ময়লা না থাকে। যেহেতু আমি এক বছরের জন্য এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, তাই ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। ভালোভাবে ওয়াশ করে কিচেন টাওয়াল বা যে কোনো সুতি কাপড়ে এগুলো উঠিয়ে নিয়ে ভালো করে পানি শুকিয়ে নিতে হবে, যাতে এতে কোনো পানি না থাকে। খুব ভালোভাবে এগুলো মুছে নিতে হবে, যে কোনো সুতি কাপড় বা টিস্যু পেপার যাই হোক, ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমি এগুলো খুব ভালো করে যে কোনো কাপড় বা টিস্যু পেপার দিয়ে এভাবে চেপে চেপে, যেন পানি না থাকে, বা ফ্যানের নিচে দিলেও এটা পানি শুকিয়ে যাবে। আমার এগুলোর পানি শুকিয়ে গেছে, এখন আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি জিপলক ব্যাগ নিলাম, জিপলক ব্যাগ না থাকলে আপনাদের বাসায় যাদের বাসায় পলি আছে এগুলো পলিতে নিয়ে খুব ভালো করে, অবশ্যই যেন পানি না থাকলে, পানি থাকলে মরিচ পচে যাবে, কোনো রকম পানি থাকা যাবে না, ভালো করে শুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এক বছর পর্যন্ত থাকবে, কিচ্ছু হবে না। যাদের বাসায় জিপলক ব্যাগ নাই, তারা এরকম পলি পলি তো সবাই বাসায় থাকে, এভাবে ভরে জাস্ট মুখটা বন্ধ করে দিবেন, যেন কোনো রকম বাতাস না ঢোকে। আপনার যতটুকু লাগবে সে অনুসারে ভরে আপনারা, যাদের বাসায় জিপলক ব্যাগ নাই তারা এমন পলিতে ভরে এক বছর পর্যন্ত রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, কিচ্ছু হবে না। যেমনই রাখবেন ঠিক তেমনই থাকবে। তা আমি আজকে আপনি কিভাবে এক মাস পর্যন্ত সংরক্ষণ করবেন এবং এক বছর পর্যন্ত সংরক্ষণ করবেন সবগুলোই দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা এক মাস পর্যন্ত রাখতে পারবেন, এক বছর পর্যন্ত রাখতে পারবেন। আমি এক মাস কিভাবে রাখতে হয় তাও দেখিয়েছি। এক বছর পর্যন্ত ডিপ ফ্রিজে রাখবেন, আর এক মাস পর্যন্ত আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন। এভাবে আপনারা নর্মাল ফ্রিজে এক মাস এবং ডিপ ফ্রিজে এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন। তবে নর্মাল ফ্রিজে রাখলে অবশ্যই চেক করবেন, যাতে টিস্যু পেপার বা কাপড় পেপার যা দিয়ে মুড়িয়ে রাখেন না কেন, যেন ভিজে গেলে চেঞ্জ করে দিবেন। আশা করছি আজকের এই কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি বা টিপস আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।